আনরেজিস্টার্ড করলা ক্রস যারা কিনবেন আজকের লাইভে আপনারা পাবেন একেবারে ইতিহাসের শ্রেষ্ঠ দামে করলা ক্রস আমি শুরুতেই দাম বলে দেই তাইলেই বুঝবেন যে এটা শ্রেষ্ঠ রেট কিনা তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনি আনরেজিস্টার্ড করলা ক্রস পাবেন মানে দুই হাজার একুশ মডেলের একুশ দেখেন মানে পুরাতন গাড়ির দামেই মোটামুটি আপনি পাচ্ছেন নতুন করলা ক্রস আমরা আজকে আনরেজিস্টার্ড গাড়ির লাইভ করব সব নতুন গাড়ি যাদের ডাব্লিউ এক্স বি নোয়া লাগবে তেলের বা হাইব্রিড দুইটাই আজকে পাবেন এবং আজকের লাইভে পাবেন আপনি করলা গাড়ি দুই হাজার বাইশ বাইশ মডেলের করলা তারপরে আপনার হুন্ডা ফিট যাদের লাগবে আনরেজিস্টার্ড আজকে পাবেন এক্সিও তেলের গাড়ি যারা খুঁজতেছেন পার্সোনাল ব্যবহারের জন্য নন হাইব্রিড মানে তেলের গাড়িটা এই যে আপনাদের জন্য আছে একটা তেলের দুই হাজার উনিশ মডেলের এক্সিও গাড়ি যেটাতে আপনার পার্কিং সেন্সর সুবিধা আছে আমরা এই মুহূর্তে আসি বাপিবাই শোরুমে এ এস অটোমোবাইলস মালিবাগ সোয়াগ কাউন্টারের অপোজিটে স্ক্রিনে ফোন নাম্বার আছে দেরি না করে আজকে যোগাযোগ করবেন কারণ তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আনরেজিস্টার্ড করোলা ক্রস মানে এটা বিক্রি হয়ে যাওয়ার পরে আরেক পিস যদি চাই তাহলে আমি জানি না বাই দিতে পারবে কিনা ভাইয়া আপনার শোরুমে আসার ঠিকানাটা আগে একটু বলেন তারপরে আমি গাড়ি দেখাই আমার শোরুম হচ্ছে মালিবাগ সোয়াগ কাউন্টারের বিপরীত পাশে একদম সোজা ঠিকানা মালিবাগ সোয়াগ কাউন্টারের উপুলটা পাশে এস অটোমোবাইলস আপনারা ভিতরে ঢুইকা হাতের বামে পাবেন আপনারা আসার আগে অবশ্যই কিন্তু বাইরের একটা ফোন দিবেন আমি এটা প্রত্যেক লাইভে বলি যারাই গাড়ি কিনতে আসবেন আসার আগে বাপি ভাইকে ফোন দিবেন ভাইয়া শোরুমে না থাকলে শোরুমে চলে আসবে সো আজকে কিন্তু অবিশ্বাস্য দামে পাবেন সব আনরেজিস্টার্ড গাড়িগুলা লাইক প্রথমেই আমরা তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আনরেজিস্টার্ড করোলা ক্রজ দেখাবো ভাইয়া এটার অকশন গ্রেড কি এটা ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি পঁয়তাল্লিশ হাজার মাইলেজ আচ্ছা পঁয়তাল্লিশ হাজার মাইলেজে আছে ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি বর্তমানে কিন্তু Corolla ক্রস গাড়িগুলো প্রচুর চাহিদা এবং এই গাড়িগুলো কিন্তু আপনার হাইব্রিড মাইলেজ ও খুব ভালো পাওয়া যায় ইভেন আপনার এই গাড়িগুলা আপনার একটা প্রিমিয়ো নতুন কিনতে গেলে যে টাকা লাগে তার থেকে কমে পাওয়া যায় আপনারা যদি এখন 2021 মডেলের একটা প্রিমিয়ো কিনতে যান সেক্ষেত্রে আপনার লাগবে আমার মনে হয় কমপক্ষে আটচল্লিশ লাখ হ্যাঁ 45 46 লাখ লাখ সহ পয়েন্ট আচ্ছা আর সেই জায়গায় আপনি একটা এসইউভি জিপ পাবেন তাও Toyota কোম্পানি এটা আপনি পাচ্ছেন মাত্র তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় লাইফটা একটু শেয়ার দিয়ে দিয়ে একজন লেখছে বাপ্পি ভাই ভালো আছেন আচ্ছা বাপ্পি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আমরা সবাই ভালো আছি তেলের এক্সিও উনিশ মডেলের এই যে ব্রোঞ্জ কালারের গাড়ি মানে আন্ডার আনরেজিস্টার্ড শোরুমে আপনি পাবেন কি পাবেন না আমি জানি না তবে তেলের গাড়ি একটা কিন্তু বাপ্পি ভাইয়ের কাছে আছে আপনারা সবাই একটু থাকেন লাইফে মাইলেজটা শুনলে কিন্তু সবাই অবাক হবে সাড়ে মাইলেজ সাড়ে আট হাজার অনলি সাড়ে আট হাজার কিলোমিটার চলছে এই গাড়িটা জাপানে জাপান থেকে এক লাখ কিলো চইলে আসলো আমাদের কাছে এটা নতুন সেই ক্ষেত্রে এটা মাত্র কিলোমিটার চলছে তার মানে ব্র্যান্ড নিউর মতোই কিন্তু বলা চলে ওকে তাহলে আমরা ভাইয়া এই গাড়িটা আগে দেখাই আমার কাছে কিন্তু অবাক লাগতেছে যে লক্ষ হাজার টাকায় আপনি একটা আনরেজিস্টার করোলা ক্রস দিচ্ছেন আচ্ছা এখানে দেখেন একটা থ্রি সিক্সটি ক্যামেরা আছে জেড লেদার প্যাকেজ ভিতরটাও দেখবো এখানে আপনার যে প্রজেকশন লাইট তার উপরে কি সুন্দর এলইডি লাইট আছে দেখেন কালারটা হচ্ছে পার্ল হোয়াইট আর এটার ভিতরে পার্কিং সেন্সর সুবিধা আছে আর চাকার সাইজ বোধ হয় সতেরো নাকি ভাইয়া এটা অন্ধকার তো দেখতে হবে তবে সাইজটা কিন্তু অনেক বড় চাকার সাইজ আঠারো এই দেখেন আঠারো সাইজের চাকা ওয়াও এরপরে আপনার এই গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু অনেক বেশি দেখেন যাদের মানে জিপ চালানোর ইচ্ছা আছে লেটেস্ট মডেলের গাড়ি কম টাকায় কেনার ইচ্ছা আছে আজকের এই লাইভ দেখেন এটা হচ্ছে জেড লেদার প্যাকেজ জেট লেদার প্যাকেজ এটা আপনার এই জায়গাটা আপনার লেদার আর এই জায়গাটাতে দিস ফেব্রিক মানে বসে আপনি কিন্তু আরাম পাবেন দেন এটার মধ্যে আমার আছে সিট পাওয়ার সুবিধা জি এই গাড়িটাতে আপনার ফ্যাসিলিটিজের শেষ নাই এবং একটা এস চালাবেন আপনি একটা সিডান কারের দামে সিট হিটার অপশন আছে যে হাই লো সিট হিটার অপশন আছে ফ্রি সিক্সটি ক্যামেরা আছে থ্রি ক্যামেরাও আছে গাড়ির মাইলেজ কিন্তু আপনারা আগেই দেখছেন এখন দেখাই দিচ্ছি পঁয়তাল্লিশ হাজার দুইশো অষ্টআশি আচ্ছা এটা পর থেকে সরাসরি চলে আসছে বাজার শোরুমে এএস অটোমোবাইলস মালিবাগ সোয়াগ কাউন্টারের ঠিক অপোজিটেট যারা আসবেন আইসা ফোন দিবেন এই যে রেয়ার এসি আছে এখানে আপনার মোবাইল চার্জ করার জন্য আবার দুইটা টু পয়েন্ট পোর্টও আছে আর পিছনে আপনার হ্যান্ড আছে এবং সিটগুলা কিন্তু আপনার হাফ লেদার এবং এইটা কিন্তু আপনার জেট লেদার প্যাকেজের এর গাড়ির প্যাকেজ আচ্ছা গাড়িটা খুবই সুন্দর তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই গাড়িটা পাবেন সাথে একটা তেলের এক্সিও আছে আজকে এই দুইটা গাড়ি এই প্রাইসে আনরেজিস্টার্ড কোনো শোরুম দিতে পারবে কিনা এটা আপনাদের কাছে প্রশ্ন রইল ভাইয়া ব্যাকটালা কি রে তো অটো সে না অটো অটো আচ্ছা এই দেখেন ব্যাক ট্র্যাঙ্কটা কিন্তু আপনার পাওয়ার পিছনে স্পেসের কথা যদি বলি হিউজ স্পেস এখানে লাগেজ ক্যারি করার জন্য প্রচুর জায়গা আছে একজন দেখছে এক্সিও ফিল্ডার হবে নাকি হ্যাঁ ফিল্ডার হবে ফিল্ডারও হবে ফিল্ডার আছে পিছনে পিছনে ফিল্ডার আছে তাও ডাবলু এক্ ওকে তাইলে এখন যেই গাড়িটা আমি দেখাইলাম এটা কিন্তু ভাই অবিশ্বাস্য একটা দামে আপনারা পাচ্ছেন আনরেজিস্টার্ড নতুন গাড়ি এবং মাত্র তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এটা ভাইয়ের কাছে বোধহয় আরো একটা ইউনিট আছে নাকি এটাই ষোলো তারিখে নাম দিয়ে আরেকটা আছে আমার কাছে তেইশের রেডি তেইশের মডেলটা পরে দেখাচ্ছি একুশের পাল কালারটাই আগে দেখেন তবে একটা মজার কথা বলি এই একুশের মডেল বলেন বাইশের মডেল বলেন তেইশের মডেল বলেন সব কিন্তু একই গাড়ি একই প্রিমিও যেমন ধরেন আপনার ষোলো নিউ শেপ থেকে শুরু করে একবার একুশ পর্যন্ত একই গাড়ি আসছে সেম করলা ক্রসও কিন্তু আপনার একুশ বাইশে একই মডেল গাড়ি একই রকম দেখতে এই দেখেন এখানে আপনার পোর্টের কিন্তু আপনার অলরেডি কাগজ লাগানো আছে এই যে কত লেখা ধোকা আছে এটা পর থেকে আসছে এটা বৃহস্পতিবার দিন রাত্রে আসছে বৃহস্পতিবার রাত্রে আসছে গাড়ির ইঞ্জিনটা একটু দেখাই দিব আপনি ভাই মাত্র তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনি করলা ক্রস আনরেজিস্টার থ্রি সিক্সটি ক্যামেরা জেড লেদার প্যাকেজের এই গাড়িটা পাবেন পঁয়তাল্লিশ হাজার মাইলেজের গাড়ি এবং আমার মনে হয় যারা নতুন কিনবেন তারা একটু মার্কেট যাচাই করলে আপনিও আমার সাথে একমত হবেন যে না প্রাইসটা অনেক ভালো এবং বাপ্পি ভাই গত লাইভগুলো তো যেই প্রাইসে গাড়ি দিছে সত্যি প্রশংসার দাবি রাখে ভাইয়া কিন্তু খুবই কম কথা বলা মানুষ মানে ভালো গাড়ি দিবে এবং ভালো প্রাইসে এই হচ্ছে আপনার ভিতরের অবস্থা গাড়িতে আসলে দেখানোর মতো কিছুই থাকে না এগুলা তো নতুন কিছুই দেখানোর নাই জাস্ট খালি ওয়াশ পলিশ কিছু করা হয় নাই যারা করোনা ক্রস কিনবেন তেতাল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা যদি রেডি থাকে আজকেই চলে আসেন মাসাল্লাহ অসাধারণ গাড়ি একজনে এবং এটা মার্সেলের সিস্টেমটা কিন্তু একদম নিচে না এই জায়গাটা কিন্তু ফ্রি সো যাই হোক আমার কাছে ভালো লাগছে বাপি ভাই তাহলে তেতাল্লিশ লাখ পঞ্চাশ এটা কি ফিক্সড প্রাইস না ফিক্সড এখান থেকে আল লড়া চড়া যাবে না কিছু লড়া চড়া যাবে ভাই আমাকে চ্যালেঞ্জ করতে যে আপনি দেখেন না কোথাও এই প্রাইসে করলা ক্রস পান কিনা 4.5 45000 মাইলেজ 4.5 এর গাড়ি 45000 মাইলেজ 2021 মডেল এবং কালারটা হচ্ছে আপনার পাল হোয়াইট পাল কালার ভাই এটা মানে নেওয়া মানে আপনি একটা জিতবেন আর কি একটা গুড ডিল হবে আপনার জন্য এরপর আসেন 21 এর পর আমরা 23 এর মডেলটা দেখাই

ফাইভ পয়েন্ট মাইলেজ এটার মাইলেজ হচ্ছে বারো হাজার জি একুশের মডেলটা পঁয়তাল্লিশ হাজার এটা হচ্ছে বারো হাজার মাইলেজের গাড়ি এবং এই যে থ্রি সিক্সটি এটাতেও আছে এটার কালারটা হচ্ছে আপনার ব্ল্যাক সো তেইশের মডেল আনার স্টার্ট ক্রস এটার প্রাইস কত বাপের ভাই একান্ন পঞ্চাশ লাখ পঞ্চাশ পঞ্চাশ টাকা আমরা এখন আছি একদম শোরুমের গেইটে আপনার রাস্তার অপজিটে কিন্তু সোয়াগ কাউন্টার আমি একটু জুম দিয়ে দেখাই দিচ্ছি এই হচ্ছে সোয়াগের কাউন্টার আর এই মালিবাগ সোয়াগ কাউন্টারের ঠিক অপজিটেই আপনি আসতে এই সিঁড়ি দিয়ে উঠে আসতে করে আসা এই যে পিছনে যাবেন পিছনে গেলে উই যে ওইখানে হচ্ছে ভাইয়ের চেয়ার এইখানে চলে আসবেন এক ভাই আমার বলতেছিল যে বাপি চেয়ারটা সেই ওকে তাহলে এটার প্রাইস দিচ্ছেন একান্ন লক্ষ একান্ন লক্ষ পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা যাই হোক আমরা কিন্তু তেলের একটা এক্সিও আপনাদেরকে আজকে দেখাবো বলছিলাম এই হচ্ছে সেই গাড়ি যেটা আপনার মাত্র আট হাজার কিলোমিটার চলছে রাস্তায় যত এই শেপের এক্সিও আপনার চোখে পড়বে দেখবেন প্রত্যেকটার এই জায়গায় নীল হ্যাঁ ঠিক না ভাই ওটা হাইব্রিড থাকবে এই যে এইখানে আপনার নীল থাকে হাইব্রিড গাড়িগুলো এইটা কিন্তু নন হাইব্রিড তেলের গাড়ি এবং মাত্র আট হাজার কিলো চলছে সামনেও চারটা সেন্সর পিছনেও চারটা সেন্সর এবং এইটার প্যাকেজের নাম কি নেয়া এটা হচ্ছে এক্স লিমিটেড এটা যেটা আপনার অপটিক্যাল মিটার সহ আসছে আচ্ছা অপটিক্যাল মিটারও আছে একটু ড্রাইভিং সিটটা দেখাই দেখেন সিটিং পজিশনটা খুব ভালো এটাতে বসে অনেক আরাম পাবেন এবং খুব কমফোর্ট নরম সিট আর এটার মধ্যে আইডল স্টপ আসছে না ভাই জি এই দেখেন এটার মধ্যে আইডল স্টপ আছে ইভেন আপনার এই গাড়িটা অপটিক্যাল মিটার সহ আছে গাড়ির মডেল হচ্ছে দু হাজার উনিশ এবং এটা হচ্ছে নন হাইব্রিড টেলের এক্সিও আর এই গাড়িটা আপনার নেওয়া দশ বছরের জন্য আর আপনার চেঞ্জ না করলেও চলবে জি ঠিক আছে এটা অলমোস্ট ব্র্যান্ড নিউ গাড়ি ইঞ্জিন এটা এটাই হো ভাই এটা হচ্ছে হ্যাঁ সাড়ে আট হাজার মাইলেজের গাড়ি এটা আর আট পয়েন্টের গাড়ি হ্যাঁ আচ্ছা এটা রিপ্লেস হচ্ছে শুধু বনাটার মার্কেটটা আচ্ছা আচ্ছা কিন্তু দাম কিন্তু আপনারা আজকে পাবেন এই গাড়িতে ইতিহাসের সেরা দাম এই যে মার্সেল দেখেন ইউজড গাড়ি হইলে আপনার ওইভাবে দেখানো লাগে বাট আনরেজিস্টার্ড গাড়ি দেখানোর কিছুই নাই অকটেন ডিভেন গাড়ি এবং এটা আপনার দু হাজার উনিশের আনরেজিস্টার্ড অকটেন এটাও বৃহস্পতিবার দিন এটাও বৃহস্পতিবার আসছে ওকে তাহলে তেলের এক্সিও যাদের দরকার এটা এসা দেখেন আমি একটু ভিতরটা দেখাই দিই কি কি আছে না আছে গাড়ির সাথে এই দেখেন একটা আনরেজিস্টার্ড গাড়ি এটা জাপানে চলছে মাত্র আট হাজার কিলোমিটার এবং আট হাজার কিলোমিটার চলা গাড়িতে ভিতরে আসলে দুলাবালিও ওই ঢোকে না

এটা কিন্তু আপনার ওই যে কিছু গাড়িতে দেখবেন যে নাই এবং এই পাশে আছে আরো বড় একটা উডেন এটা কিন্তু আপনার আমার কাছে খুব ভালো লাগছে ভাই বাপি ভাই উডেনটা কিন্তু শুরু হয়েছে এইখান থেকে জি এবং এইখান থেকে উডেনটা শুরু হইয়া একদম এই পর্যন্ত চলে গেছে এবং এটা আসলে ওয়াশ করলে আরো সুন্দর লাগবে গাড়িটা হচ্ছে দুই হাজার বাইশের বাইশের করলা এবং এটাও কিন্তু বৃহস্পতিবার দিন আসছে এটাও বৃহস্পতিবার আনছেন জি এই হচ্ছে আপনার পুশ স্টার্ট এটা আপনার উডেনটার জন্য এই জায়গাটা এত গর্জিয়াস লাক্সারি লাগতেছে এটা ভাইয়া মাইলেজ কত আছে একটু ভাইয়া একটু দেখেন তো এটার মাইলেজটা কত আছে এবং যারা করলা কিনবেন দুই হাজার বাইশের মডেল এবং আনরেজিস্টার্ড এটা হচ্ছে এটা হচ্ছে অনলি একত্রিশ হাজার কিলোমিটার চলছে জাপানে বাংলাদেশে তো এখনো চলেই নাই চাবি নাই তো ওই যে চাবি ও আচ্ছা চাবি আছে না এই হচ্ছে গাড়ির চাবি সো স্টার্ট করে দিছি মাইলেজটা কোন জায়গায় আসবে ও এই যে 31 হাজার মাইলেজ জি এটা মাইলেজ হচ্ছে আপনার 31 হাজার 814 সো যদি অপশন শীটে অরজিনাল ছিল 31 হাজার 585 আচ্ছা অপশন শীটে 585 31 হাজার 300 কিলোর মতো চলছে এটা যেটা নাকি পোর্ট থেকে আসছে চলে তো আমার মনে হয় আপনারা যারা মানে করোলা কিনবেন এই গাড়িটা আয়শা বাপুবের কাছে দেখা যায় এটা কিন্তু আপনার খুবই হাই প্যাকেজের গাড়ি যেটার মধ্যে আপনার যে উডেন সহ আসছে আর অনেক অনেক ফিচারস আছে সেগুলো আমরা আজকে লাইভে দেখাবো না ফুল এলইডি হ্যাঁ ফুল এলইডি ফুল এলইডি আসেন এই গাড়িটা পিছনে যেমন সুন্দর সামনেও তেমন সুন্দর মডেল দুই হাজার বাইশ আনরেজিস্টার্ড কত ফোর ফোর পয়েন্টের গাড়ি এটার প্রাইস কত ভাইয়া এটা প্রাইস পড়বে আপনার পঁয়ত্রিশ লাখ পঞ্চাশ হাজার পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনি পাবেন উডেন অপশন সহ এটা বাইশের মডেল করলা এই ওডেন অপশন কিন্তু অন্য কোন করলার মধ্যে নাই আমি দেখি নাই আমি এখন পর্যন্ত নাই এবং এটাতে কিন্তু আপনার পার্কিং সেন্সর আছে যাই হোক এটা হচ্ছে আপনার করলা গাড়ি অনেকেই হয়তো জানেন না যে করলা নামে আবারো গাড়ি বানাইছে টয়োটা এবং এটা লুক এত সুন্দর করছে নতুন গাড়ি পাচ্ছেন আপনি পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় বাইশের মডেল বাইশের মডেল এরপর আমরা একটা ডব্লিউ ফিল্ডার দেখাই এটা হচ্ছে কালার ব্ল্যাক ডব্লিউ ফিল্ডার হাইব্রিড ইউনিট এটা এটার মানে অপশন পয়েন্ট কত ভাইয়া 2019 মডেল এটা হ্যাঁ 19 এর বডি কিট অপশন আছে এটাতে দেন আপনার এই হচ্ছে আপনার সিট এটা WXB বইলা আসলে এরকম আসছে এবং এই গাড়িটাতে এটা কিন্তু হাজার মাইলেজ 4 পয়েন্টের গাড়ি এবং হাজার মাইলেজ জি ওকে পিছনে কিন্তু আপনার যে দেখেন কি স্পোর্টস গাড়ির মতো ইয়া দিয়ে দিছে এটা হচ্ছে করোলা ফিল্ডার এটাতেও সেন্সর আছে এই গাড়িটার প্রাইস কত ভাইয়া 29 লাখ 50 হাজার 29 লক্ষ 50 মডেল হচ্ছে 2019 2019 4.1 WXB মাইলেজ

মানে টয়টার সবশেষ মডেল যেটা ভাইয়া এটার মডেল হচ্ছে কত দুই হাজার দুই হাজার উনিশ মডেল উনিশ ক্যাপ্টেন সিট স্ক্রিনটা কালো আসছে এবং সামনেও ক্যাপ্টেন সিট ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট সব ক্যাপ্টেন সামনে থেকে দেখেন এটা হচ্ছে এস আই ডাব্লু এক্স বি এস আই ডাব্লু কত এই গাড়িটার প্রাইস কত ভাইয়া এটা হচ্ছে বিয়াল্লিশ লাখ ফর্টি টু ফর্টি টু এবং এখানে কিন্তু মোটা মোটা নিকেল ক্রোম আসছে এই যে নিচেও কিন্তু আপনার নিকেলের একটা পার্ট আসছে দেখছেন দারুন এটা হচ্ছে আপনার দুই হাজার

মানে মোটামুটি ইউজডের থেকে একটু বেশি হলে আপনি গাড়িটা নিতে পারবেন ওই গাড়িটা আমি বের করে আনলে আপনাকে ফোন দিলে ইনশাআল্লাহ আচ্ছা এখানে একটা ফিট আছে Honda Fit Honda Fit এটাও কিন্তু আপনার 2019 হাইব্রিড ইউনিট মডেল হচ্ছে 2019 ছোট খাট্ট একটু কম বাজেটের মধ্যে আরো একটা চমৎকার কালারটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ কালারটা খুব সুন্দর পিঙ্ক কালার এই কালারই আমরা একটা সিএনটা রাখছিলাম এখানে সেম কালারে আপনার Honda Fit ভাইয়া এটার মডেল হচ্ছে কত 2019 মডেল

আচ্ছা বিশের মডেল এই গাড়িটার ফ্রন্ট থেকে একটু দেখেন এই সবগুলো গাড়ি কিন্তু আবার আপনি চাইলে ব্যাঙ্ক সুবিধা সহ নিতে পারবেন সব ওনারা লোনও অ্যাকসেপ্ট করে আপনার যদি প্রোফাইল ভালো থাকে সেক্ষেত্রে ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত আপনি সেভেন্টি পার্সেন্ট ব্যাঙ্ক সুবিধা পাবেন ওকে এটার প্রাইস কত ভাইয়া এটা প্রাইস হচ্ছে আপনার 36 লাখ 50 হাজার 36 লক্ষ 50 হাজারে আনরেজিস্টার্ড গাড়ি 2020 মডেল 20 এর মডেল 4.45 হাজার মাইলেজ আচ্ছা এটা কত কত মডেল এটা হচ্ছে স্কোয়ার 2021 মডেল ভাই এটা থোতনাটা দেখছেন এটা কি ভাই জিআই প্রিমিয়াম নাকি জিআই নাকি জিআই জিআই আচ্ছা এটা হচ্ছে জিআই প্যাকেজের গাড়ি জিআই এবং ফ্রন্টের লুকটা কিন্তু অন্যরকম গ্রিলটা একটু চেঞ্জ আছে দেখেন এই যে দুই পাশে একটু কিন্তু বাড়তি আছে এই গ্রিলের গাড়ি কিন্তু খুব রিয়ার হ্যাঁ খুব রিয়ার স্কোয়ার 2000 21 এর মডেল পাল কালার এবং জিআই দারুণ এটা হচ্ছে 4. লেগা জিগা সব শেষ করে ভাই স্যার 57000 মাইলস ডোর পাওয়ার দুইটাই সাথে ক্যাপ্টেন সিট সেন্ট্রাল এসি কি লাগবে আর এই যে দেখেন ড্যাশবোর্ডে আপনারা হেরিয়ারের মতো এই যে চকলেট কালার দেখছেন সাইডও কিন্তু আপনার পেডও চকলেট কালার ওকে ভাইয়া এটার মডেল হচ্ছে 2000 2021 মডেল 21 2021 স্কয়ার এটার প্রাইস কত ভাইয়া এটা প্রাইস পড়বে আপনার বিয়াল্লিশ লাখ টাকা ফর্টি এটা হচ্ছে বিয়াল্লিশ লক্ষ টাকা এখানে আরো একটা আছে এটা হচ্ছে ডাব্লিউ নোয়া নোয়া ডাব্লিউ হাইব্রিড বাট এটা আমাদের সোল্ড হয়ে গেছে এটা মডেল কত এটা বিক্রি করে দিবেন জি ওকে এরপরে পাশে দেখে এক্সিও দেখলাম এক্সিও আছে এক্সিও अवेलेबल আছে হাইব্রিড আসেন একটা হাইব্রিড এক্সিও দেখাই এই পিয়াসের পাশেই ছিল এটা হচ্ছে হাইব্রিড এক্সিও আমরা তেলের এক্সিও দেখাইছিলাম 19 মডেল তেলের 19 মডেল এটা হচ্ছে আপনার হাইব্রিড এটার মডেল

পঁচিশ হাজার টাকা তো আমরা কিন্তু আজকে লাইভে একদম শুরুতেই আপনাদেরকে একটা করলা ক্রস দেখাইছিলাম যে গাড়িটা অনলি তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে আপনি নিতে পারবেন এটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের ফোর পয়েন্ট ফাইভ পঁয়তাল্লিশ এবং ভিতরে আপনার এটা খুবই সুন্দর যারা করলা ক্রস একুশের মডেল কিনতে চাচ্ছেন আন রেজিস্টার এই গাড়িটা দেখার জন্য এখনই এএস অটোমোবাইলস আসেন মালিবাগ সোয়া কাউন্টারের অপোজিট অপোজিটে স্ক্রিনে ফোন নাম্বার আছে ভাইয়ার হোয়াটসঅ্যাপও খোলা আছে আপনারা আসেন আমরা আপাতত বিদায় নিচ্ছি নেক্সট লাইভে আবার দেখাবো নতুন কোন ইউনিট কিন্তু কথা হচ্ছে আনরেজিস্টার্ড গাড়ি আজকে যেই প্রাইসে দেখলাম আমি নিজেই আসলে অবাক অনেক কম দামে কম দামে কিন্তু আনরেজিস্টার্ড নতুন গাড়ি পাওয়া যাচ্ছে আর ব্যাঙ্গলোন সুবিধা আছে যদি কেউ ব্যাঙ্গলোন নিতে চান যোগাযোগ করবেন সমস্যা ব্যাঙ্গলোন করে দিতে পারবো ব্রোঞ্জ কালারের এক্সিও এই গাড়িটা খুব কম আছে লিমিটেড হয়তো দুই একটা পাইতে পারেন এক্স এর মধ্যে কিন্তু খুব পাওয়া যায় না পাওয়া যায় না সিলভার হয় এটা হচ্ছে কিন্তু অরিজিনাল ব্রঞ্জ ব্রঞ্জ কালার এবং এটা কিন্তু মাইলেজ অনলি আট হাজার কিলোমিটার সাড়ে আট হাজার সাড়ে আট হাজার থ্যাংক ইউ বাপি ভাই অনেক ধন্যবাদ জি এরকম মাঝে মধ্যে চিপ রেট গাড়ি থাকলে আমরা ফোন দিবেন চলে আমি অবশ্যই ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকেন